হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ফাইন। জিমে ছিলাম, আসলে একটা ওয়ার্কআউট করছিলাম। এরকম সিচুয়েশন আসলে ভিডিও করবো এটা ভাবিনি, বাট একটা আইডিয়া শেয়ার করার জন্য ভিডিওটা করছি। আপনারা সবাই জানেন যে সবই ছিল এক বছর, ইট ওয়াজ ভেরি স্যাড। ইউ ওয়াজ অনলি 56 ইয়ার্স ওল্ড, 56 বছর বয়সে স্ট্রোক করে মারা গেছে। ওনার সাথে আমার দুই তিনবার দেখার সুযোগ হয়েছিল। লাস্ট টাইম যখন দেখা হয়েছিল মনে আছে একটা ইভেন্ট করেছিলাম বুয়েটের ক্যাম্পাসে, সেখানে কনসার্ট ছিল, তার সাথে অনেক কথা হয়েছে। উনি অফকোর্স মিউজিশিয়ান, ওনার যে প্রিয় মিউজিশিয়ান যে জোশের ট্রেনিং, যেটা আমার খুব প্রিয় গিটারিস্ট, সেটা নিয়ে কিছুক্ষণ কথা বলছি। হি ওয়াজ এ নাইস গাই। যে সাবজেক্ট নিয়ে কথা বলছি, টাইটেল দেখে বুঝতে পেরেছি ট্রেন্ড, ট্রেন্ডটা নিয়ে এর আগেও আমি কথা বলেছি। প্রথমেই বলে রাখি যে ডোন্ট, ইংরেজিতে একটা কথা আছে ডোন্ট শুট দ্য মেসেঞ্জার। আমি যে কথাটা বলবো সেটা হয়তো অনেক কাছে অফ পুটিং মনে হতে পারে, বাট ইটস নাথিং লাইক দ্যাট। এটা এর আগে বহুবার হয়েছে, অনেক জায়গায় হয়েছে। থিঙ্ক অ্যাবাউট ইট, যখন মোহাম্মদ আলী মারা গেল তখন মোহাম্মদ আলীকে, মোহাম্মদ আলীর সিচুয়েশনটাকে ক্যাশ করে কতগুলো টি শার্ট সেল হয়েছে। যেটা এখন ঘটবে ট্রেন্ডটা, সেটা হচ্ছে নেক্সট কিছুদিন আয়ুব বচ্চন স্মরণে কিছু কনসার্ট হবে, এবং কনসার্টে হিউজ পরিমাণ আইটেম সেল হবে আয়ুব বচ্চন ছবি দিয়ে, গানের কথা দিয়ে, এবং এগুলি ভালো সেল হবে। ট্রেন্ড যারা ফলো করবে, রানিং ট্রেন্ড, ট্রেন্ড দুই রকম আগেই বলেছে, একটা দীর্ঘমেয়াদী, একটা স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী ট্রেন্ডগুলো খুব দ্রুত আসে, দ্রুত যায়, কিন্তু দে পিপল মেক মানি, লট অফ মানি উইথ ইট। পিপুল উইল মেক লট অফ মানি যারা ট্রেন্ডটাকে আর্লি ধরবে। এবং নিডলেস টু সে, এই ধরনের কনসার্টে যারা যাবেন, যদি যান তাহলে দেখতে পাবেন যে আমার কথাটা রাইট। হাউ ক্যান ইউ মেক মানি? সেম ওয়ে, যখন কোনো ক্রিকেট খেলা হয়, যখন কোনো বাংলাদেশের খেলা হয়, তখন বাংলাদেশের ক্রিকেটকে কেন্দ্র করে অনেক ধরনের অনেক প্রোডাক্ট সেল হয়, এইটাকে কেন্দ্র করেও তাই হবে। এটাকে কেউ যদি চান ক্যাশ করতে পারেন, বা এটাকে কাজে লাগাতে পারেন। আর কি উপায় আছে? যদি কেউ মিউজিক করে থাকেন তাহলে আপনারা ওনার মিউজিকের স্মরণে হতে পারে লোকালি কোনো একটা কনসার্টের আয়োজন করতে পারেন কিছু ফ্রেন্ড মিলে, যে ওনার গানগুলো নিয়ে কনসার্ট হবে ফ্রি, ফর ফ্রি, ফ্রি কনসার্ট। কারণ কি, ফ্রি কনসার্টে প্রচুর লোক সমাগম হবে, এবং তখন হচ্ছে কি আপনার কিছু আইটেম সেল করতে পারেন। দ্যাট ইজ অলসো ইউ ক্যান ডু। সো ইফ ইউ আর এ মার্কেটার, যদি আপনার কিছু ক্যাশ থাকে এবং মনে করেন যে ইউ ক্যান ইনভেস্ট, তাহলে আপনি, এবং আপনার পরিচিত যদি কোনো মিউজিশিয়ান ফ্রেন্ড থাকে যারা কিনা গান বাজনা করে, ব্যান্ড ট্যান্ড করে, তাদেরকে নিয়ে আইডিয়াটা শেয়ার করতে পারেন। ফ্রি কনসার্ট, লট অফ পিপল উইল কাম। এটার জন্য পারমিশন লাগবে। আমি এগুলো কোনো বলছি না যে এটার কোনো হ্যাসেল নাই, হ্যাসেল আছে, প্রচুর হ্যাসেল আছে, বাট যদি ইফ ইউ আর কেপেবল অফ হ্যান্ডলিং, দেন ইউ ক্যান মেক মানি। আপনাদের মনে আছে কি নাম জানি না, টাইটানিক যখন রিলিজ হয়েছিল 1998, অনেক আগে কথা, আই ডোন্ট নো আপনাদের ভিতরে হাউ মেনি অফ ইউ আর ওল্ড এনাফ টু সি টাইটানিক ইন সিনেমা হল, বাট আই ওয়াজ। মধুমিতা সিনেমা হলে ব্ল্যাকে টিকিট কেটেছিলাম, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা শট আমি দেখাচ্ছি, আমার কাছে টিকিটটা এখনও আছে, রেখে দিয়েছিলাম। টাইটানিক রিলিজ হওয়ার পর ইট ওয়াজ এ ফেনোমেনন, পৃথিবীর সবচেয়ে ব্যবহল ছবি, পৃথিবীর সবচেয়ে ব্যবসা সফল ছবি ছিল সেই সময়। এবং টাইটানিকের পরবর্তী, টাইটানিককে কেন্দ্র করে কত ব্যবসা হয়েছে, আমি একটা এক্সাম্পল দিই, টাইটানিক লকে, টাইটানিক কত কিছু যে এসেছিলো। বাট ওয়ান থিং আই ওয়ান্ট টু শেয়ার, যে আমি তখন মনে আছে আমি ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে সিলেটে গিয়েছিলাম, মানে আর কি বেড়াতে প্লাস দরগা জিয়ার করার জন্য। তখন আখাউড়া স্টেশনে, রিমেম্বার ইটস 1998, আখাউড়া স্টেশনে একটা জায়গাতে আমি পানি নেওয়ার জন্য নেমেছিলাম, ওইখানে গিয়ে আমি একটা টাইটানিকের কার্ড দেখছিলাম, কার্ড পাশ থাকে, পাশ দেখেছিলাম যেটার মধ্যে টাইটানিকের ছবি তুলে দেওয়া, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ছবি দেওয়া। তাহলে 98 সালে একটা ছবির কতটুকু পর্যন্ত সোশ্যাল মিডিয়া নাই, কোথায় চলে গেছে? আখাউড়া। সো দ্যাটস দ্য পাওয়ার অফ ট্রেন্ড, এটাকে কাজে লাগিয়ে ওইখানেও আখাউড়াতেও একটা মুদির দোকানদারও ব্যবসা করছে। সো দ্যাটস দ্য পাওয়ার অফ ট্রেন্ড। আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, খারাপভাবে নিয়ে আর কিছু নেই, যদি করতে না চান, ওনাকে ভালোবাসেন আমার মতো, ফাইন, আমি তো কিছু করছি না, ইটস ওকে, পারফেক্টলি ওকে। বাট আমার কাছে মনে হলো যে আইডিয়াটা শেয়ার করি, গান বাজছে, আইডিয়াটা শেয়ার করি, অথবা যদি কারোর সুযোগ থাকে হ্যান্ডেল করতে পারেন, ইউ ক্যান মেক মানি। আমি বিভিন্ন সময় মেক মানি আইডিয়া শেয়ার করি, রাইট? আজকে করলাম। সো আজকে পর্যন্তই, আই মিন দ্য জিম, দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু টক। নেক্সট ভিডিওতে খুব ইম্পর্টেন্ট কোনো কিছু কথা বলবো। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।